হ্যালো ইউটিউব ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমি আশা করব তোমরা খুব ভালো আছো আর ভবিষ্যতেও ভালো থাকো। ভাই দেখতেই পাচ্ছো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বিকেলে বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে, একটা জায়গা যাচ্ছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে পুরোটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকে কিন্তু অনেক কিছু রয়েছে দেখার জন্য, তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমরা কিছু কিছু হয়তো জেনে থাকবে এটা জায়গাটা, তো যেটা যেখানে যাচ্ছি সেটা হয়তো তোমরা বুঝতে পারবে দেখলে। তো খুবই একটা কি বলবো তোমাদের, খুবই একটা পবিত্র স্থান আর খুব সুন্দর। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর জায়গা, মনে হচ্ছে যেমন শ্যুট হচ্ছে এখানে কিছু। তো এত সুন্দর জায়গা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, একটু কিন্তু স্কিপ করো না। অনেক কিছু বাকি রয়েছে তোমাদের জন্য, অনেক কিছু রয়েছে, অনেক কিছু। আমার তো খুব ভালো লাগছে, তোমরাও দেখো। তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমি আরও একবার বললাম। তো চলো আর বক 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 করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কোথায় এসেছি বলো তো? এটা হচ্ছে মা রঙ্কনি মেলা। তো আমরা রঙ্কিন তোড়া এসেছি। তো রঙ্কিন তোড়া দেখো জায়গাটা, তোমরা অনেকে দেখে থাকবে আর অনেকে দেখে, অনেক অনেক লোক আছে জানো তো গাড়ি করে এখানে ঘুরতে। তো তোমরাও যদি আসতে চাও কেউ, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পুরো ডিসক্রিপশানে পুরো দিয়ে দেবো, কিংবা আমি বলে দেবো পরের ভিডিওতে। তোমরা আমাকে অবশ্যই জানাবে যদি কেউ আসতে চাও। তো এখানে মা রঙ্কনি সবাই যে পুজো দিতে আসে না, যে যা মনস্কামনা মানে নিজের নিজের ইচ্ছে জানায়, মা কিন্তু সবাইকার মনস্কামনা ইচ্ছে পূরণ করে। তো আমরাও গিয়েছি অনেকবার পুজো করাতে। এই যে দেখো, আগে অত সুন্দর ছিল না, আগে ছিল কম করে, একটু ছোট করে ছিল মন্দিরটা, তো এখন আরও বেশি ভালোভাবে করা হয়েছে। এই দেখতে পাচ্ছ, আর এই গাছগুলো, এই গাছগুলো অনেক পুরনো, অনেক হয়তো না আমরা ছোট থেকে দেখছি অনেক পুরনো এই যে গাছগুলো। আর প্রচুর টিয়া পাখি রয়েছে, অনেক রকম পাখি রয়েছে। এই যে দেখো এখানে, এখানে ফার্স্ট মা উঠেছিল, মা রঙ্কনির যে তোমরা দেখলে মূর্তিটা এখানে ফার্স্ট উঠেছিল, তারপরে মন্দিরটা বসিয়ে মন্দিরটা করে মা রঙ্কনিকে ওখানে স্থাপন করা হয়েছে। আর এটা নতুন করে করা হয়েছে যে শিব বাবার মন্দিরটা, তো এটাও খুব সুন্দর হয়েছে। দেখো আমরা সবুজ, এই দেখো নাগাল পাইনি, তো দেখো উঠে যাচ্ছে। এটা এখন খোলা নেই, এটা সকাল দিকে খোলা থাকে। আর যেহেতু অনেকে আসে এখানে, কিন্তু অনেকে ঘুরতে আসে, অনেকে মানে তোমাদের কি বলবো, আমাদের গ্রামের সবাই এখানে রোজ ঘুরতে যায়। তো আমরাও গেলাম দু তিন দিন, তো একদিনে ভিডিওটা বানিয়েছি। খুব সুন্দর, প্রচুর ফুল গাছ, প্রচুর সুন্দর জায়গা, এখানে রোজ অনেকেই পুজো করাতে যায়। আর এটা কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, দেখবে এটা কীরকম গাছ বলতে, এটা আমরা সব দিন জেনে এসেছি ছোটোর থেকে, এটা মা দুর্গার মূর্তি। তো দেখো পাথরগুলো কীরকমভাবে আটকে রয়েছে, আমি ভিতরে ঢুকতে পাইনি, না হলে তোমাদের আরও ভালোভাবে দেখানো হতো। তো এটা জানিনি তোমরা কতটা কি বুঝতে পারছো দেখতে পাচ্ছ, তো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর ভালোভাবে দেখবে পুরো ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। এটা হচ্ছে লেবু গাছ, এখন ধরেনি, ছোট মনে হয়, কি গাছ লেবু না কাগজি এখন জানি না। তো এগুলো অত তখন থাকেনি, আমার বিয়ে হয়ে যাওয়ার পর এগুলো সব একদম হয়েছে।
আর এই শাল গাছগুলো প্রচুর পুরনো, প্রচুর পুরনো, মানে আমার বাবারা মানে ছোট যখন তখন এই গাছগুলো, তো এই গাছগুলো দেখো কীরকম, তোমরা তো দেখলেই বুঝতে পারবে এগুলো এত এখনকার গাছ নয়। আজ মনে হয় এই রঙিন তোড়া জানো তো বিয়ে বাড়ি হয়েছে, তার জন্য পুরো মেলাটা একদম ধোয়া হয়েছে, হয়তো সিঁদুর টিঁদুর পড়েছিল, তো দেখছি একদম পুরো মেলাটা ধোয়া আছে, কারণ বিকেলে তো এমনিতে কেউ ধুবে না, তো তার জন্য। আর বরকনে দেখলাম তো বরকনে গাড়িতে উঠে চলে গেল, তো ভিডিওটা করা হলো না। আবার উঠে যাচ্ছে। আর এই একটা ঠাকুর দেখো, এটাও ভালো করে দেখবে, এটাও কিন্তু নিজের থেকে উঠেছে। গাছটা দেখো তোমরা, পুরো অনেক গাছ জানো তো কেটে দিয়েছে, এগুলো রয়েছে সামনে মন্দিরের সামনের গুলো রয়েছে, আর অনেকগুলো কেটে দিয়েছে। মা এগিয়ে গেছে, দেখো সৌভিকের সৌভিকের ছুটটা দেখো, কম্পিটিশন হচ্ছে ওদের দিদার আর নাতির। এই দোকান টোকানগুলো আগে ছিল না, এই যে মা রঙ্কনি কি ভোজনালয়, এখানে কেউ হয়তো বিয়েবাড়ি করবে তো বিয়েবাড়ির জন্য এসছে, ওখানে বলে দিলে কিন্তু কতজন খাবে কি করবে, তোমার বিয়ে পোশাক, কনের পোশাক সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, শুধু কনে আর বর দুজন রেডি থাকলেই হবে। এখানে খুব সুন্দর এখন হয়েছে, তো অনেক বিয়েবাড়ি হয় এখানে, তো আমি আর একটু আগে এলে হয়তো তোমাদের দেখাতে পারতাম বরকনেটা। তো বাড়ি চলে যাচ্ছি, তো যেতে যেতে রাস্তায় অনেক কিছু রয়েছে তোমাদের দেখার মতো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কমেন্ট করে জানাবে।